প্রথমার সম্পাদক মতিউর রহমান, এ দুটি বিশ্বের কবি যার তিন চোখের কাপড়ি। আমার মধ্যে রাজনীতির লেখালেখির পাশাপাশি একটা সাংবাদিকতার জন্য একটা সাক্ষাৎকার নেওয়ার আমার খুব একটা আগ্রহ সেই প্রথম জীবন থেকে বলা যায়। সাক্ষাৎকার নিতে গেলে নিজেকে একটু প্রস্তুত হতে হয়, তার সম্পর্কে জানিব, তার সম্পর্কে জানতে হয়, বুঝতে হয় তার কার্যক্রম ইত্যাদি, এটা একটা প্রস্তুতি। আবার এটা খুব ভালো যখন সাক্ষাৎকার নিতে থাকি তখন কিন্তু নতুন নতুন প্রশ্ন সামনে আসে এবং আমরা সেগুলি প্রশ্ন করতে থাকি, উত্তর পেতে থাকি। এটার মধ্যে দিয়ে কিন্তু একটা কথোপকথন, একটা আলোচনা, একটা সাক্ষাৎকার পরে এটা একটা রূপ দাঁড়ায় আর কি। সাক্ষাৎকার শেষে মনে হয়, এটা প্রতিবার মনে হয় যে আসলে যে মানুষ, একজন ব্যক্তি, তিনি যে কোনো পেশারই হোক না কেন, যদি উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছতে হয় তাহলে সত্যিকার অর্থে তাকে সে মাপের সেই রকমই একজন মানুষ হতে হয় যার একটা তার নিজের কর্ম বাইরে বহু বিষয়ে তার জানা বোঝার ক্ষমতার মধ্যে থাকে। তিনি যে প্রথম গান করলেন 12 বছর বয়সে, তিনি যে কলকাতা থাকতেই যে একটা অনুষ্ঠান করতেন টেলিভিশনে যেটা নিয়ে সেখানকার করতে করতে আপত্তি ছিল, অর্থাৎ গান তার সঙ্গে নাচ করা যেত, কিন্তু তিনি কোনো বাধা আপত্তি না শুনে সেটাই করলেন এবং সেটাই স্বীকৃত হলো, সেটাই কিন্তু জনপ্রিয় হলো। ঠিক বাংলাদেশের ঢাকা টেলিভিশনেও একই রকম অভিজ্ঞতা। সাক্ষাৎকার নিতে গিয়ে প্রথম কয়েক মিনিটের মধ্যে তিনি হঠাৎ একটা আকস্মিক এমন দুটো সেন্টেন্স বললেন, আমি কিছুটা চমকে গেলাম। তিনি বললেন যে আমি একেবারে একলা মানুষ, একলা আমার জীবন। প্রথম গান করলেন আমি একটি দিক রুনার দেখেছি খুব ক্লোজ থেকে, যেই দিকটা খুব বেশি এই দেশে ইউটিলাইজ হয়নি, তার ক্লাসিক্যাল দিকটা। মানে তার যে ক্লাসিক্যালের বেস ইট ইজ সো স্ট্রং, সেই রকম গান কিন্তু আমরা পাইনি ক্লাসিক্যালে তার। এটা যেমন আমাদের যারা গান বাজনার লোক বা আমরা যারা বঞ্চিত হয়েছি, এখানে কিন্তু রুনারও কিছুটা দোষ আছে। আজকে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে আমি অনেক কিছু করি, আমার কথা বলে, কিন্তু সেটা কিন্তু আমি শিখেছি রুনার কাছ থেকে যে ডু সামথিং ফর ইয়োর আর্টিস্ট, যারা ফিল্মে আছে তাদের জন্য। আপনারা চেষ্টা করেছেন কিছুটা হলেও আমার জীবনটা উপর নিচ ভালো মন্দ তুলে ধরার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। মতি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাই যে এই এখন যারা গান করছে তারা আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন, এবং আমি যদি তাদের কোনো রকমের কোনো সহায়তা করতে পারি, প্লিজ কল মি, কাম টু মি, আই উইল বি দেয়ার ফর ইউ অলওয়েজ। আজকে কবরী ম্যাডামের একটি বই আকারে একটি ইন্টারভিউ বেরোচ্ছে। কবরী ম্যাডাম আমাদের সবারই খুবই প্রিয় একজন মানুষ, সাংঘাতিক প্রিয় একজন অভিনেত্রী, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং তিনি অকালেই চলে গেলেন, আমি মনে করি আরও অনেক কিছু করতে পারতেন, অনেক কাজ করতে পারতেন। আমার অনেকদিন ধরে একটা দুঃখ ছিল যে আমাদের যারা লেজেন্ড, আমাদের যারা কিংবদন্তি, যারা চলে গেছেন, যারা আছেন, কেউই সেই অর্থে অটোবায়োগ্রাফি লিখে যায়। আমি জানি না এটা কেন, আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশে দেখলে দেখি যে সবার অটোবায়োগ্রাফি লেখা থাকে। আমি খুব সম্ভবত একবার লতাজির একটা বই পড়ছিলাম এবং সেই বইয়ে রুনা পাকি নিয়ে একটা অনেক বড় কথা লেখা আছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। কবরী সম্পর্কে যে কথাটা বললো আমি একটু বলা উচিত, কবরী সবাইকে বিশ্বাস করত, সাংঘাতিক এবং বিশ্বাস করতো, সেটা পুরুষকে হোক আর মেয়েকে হোক। কবরী যারা বান্ধবী ছিল তারা তার সঙ্গে বিক্রি করছে। আমাদের রুনা ম্যাডাম সম্পর্কে মতি ভাই যে সাক্ষাৎকারটি নিয়েছেন, আমার জানা ছিল না আসলে, আমি এত কিছু জানতাম না আপনার সম্পর্কে। আমি জেনেছি এবং আমার কাছে যেটি উপলব্ধি হয়েছে যে আপনি 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 আর কোনো দিন এই আপনার জায়গায় কেউ আসতে পারবে না। গানেরই ছেলেমেয়েরা রুনাপ্পার সামনে বসে
গান গাইছে এবং রুনাপার গানও গেয়েছেন আছে, সেটাও খুবই চমৎকার একটু বিষয়। রুনাপা এই স্পেসটা দেন এবং এইটা আমি একজন আর্টিস্ট হিসেবে জানি যে একজন সিনিয়র আর্টিস্ট যখন এই স্পেসটা একজন জুনিয়র আর্টিস্টকে দেয় তখন হয় কি মনটা অনেক বড় হয়ে যায়। সেও পরবর্তী সময় তার পরের জেনারেশনের যে আসবে তাকে একই ভালোবাসাটা দেখাবে। মতি ভাই তাদেরকে নিয়ে যে আয়োজন করেছেন, যা যে লিখেছেন তাদের সম্পর্কে, সেটা সত্যি অনেক অনেক মানে ভালো একটা কাজ। আমরাও অনেক কিছু জানতাম না রুনাপার সম্পর্কে, কবিরাপার সম্পর্কে, সেগুলো আমরাও জানতে পারবো আর যারা সাধারণ মানুষ তারা তো জানবে। শুধু রুনালালা না, দি রুনালালা এবং দি কবরী, তাদের তাদের জীবনী আমরা জানতে পারবো এই বইটার মাধ্যমে ভালো করে। তোমাদের গান শুনাবো, তোমাদের মনে ভরাবো।